আজকে আমি টার্গেট করছি জিওগ্রাফির নেক্সট দুটো চ্যাপ্টার একসাথে মার্চ করে করার, কারণ এই চ্যাপ্টার দুটো ডিমার্কেশন আলাদা করে কোশ্চেন বার করা পসিবল হয় না খুব একটা। তো আমি ইন্ডিয়ান জিওগ্রাফির নেক্সট দুটো চ্যাপ্টার যেটা হলো দ্য জিওলজিক্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়া এবং ফিজিওগ্রাফি, এই দুটো চ্যাপ্টার কিন্তু একসাথে পড়ব। এবং এই দুটো চ্যাপ্টার পড়ার আগে আমি কী করবো, যেমন আমি বলেছিলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যানালাইসিস করবো, অর্থাৎ WBCS প্রিলিমস এবং মেনে। এই দুটো চ্যাপ্টার থেকে ঠিক কতগুলো প্রশ্ন পড়েছে এবং এই দুটো চ্যাপ্টার থেকে কেমন ধরনের প্রশ্ন পড়েছে সেটা কিন্তু আমি এই বই থেকে মোটামুটি একটা আগের দিনের মতন অ্যানালাইসিস করে বার করবো যে আমাদের কী কী পড়তে হবে। এবং যখন আমার অ্যানালাইসিস হয়ে যাবে তখন আমি আমার যেটা এই নোটসটা বানিয়েছিলাম প্রায় 6-7টা বই থেকে কালারফুল এবং বলতে পারো একেবারে ম্যাপ দিয়ে দিয়ে যেটা বানিয়েছিলাম সেই নোটসটা থেকে কিন্তু আমি স্টাডি করব, সাথে সাথে আমি হেল্প নেবো। দেখো এটা কিছু এক্সট্রা নোটস পরে অ্যাড হয়েছিল এবং এই অ্যাটলাস কিন্তু আমি হেল্প নেবো, বলতে পারো এটা অক্সফোর্ডের যে অ্যাটলাস এটার সাহায্য কিন্তু আমি নেব পড়ার মধ্যে। ওকে, তো আমি এগুলো একটু সরিয়ে দিচ্ছি। আমি এখন টোটাল কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে নিই যে এই দুটো চ্যাপ্টার থেকে আমাকে কী কী পড়তে হবে। প্রশ্ন অ্যানালাইসিস করতে করতে আমি দেখলাম যে এই চ্যাপ্টার দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অর্থাৎ যদি আমি সেকেন্ড চ্যাপ্টারটা বাদ দিয়ে যদি থার্ড চ্যাপ্টারের কথা বলি, অর্থাৎ ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেই চ্যাপ্টার থেকে কিন্তু WBCS প্রিলিমসে অন অ্যান অ্যাভারেজ 2-3 প্রশ্ন এসেছে সেই 2000 থেকে আজ পর্যন্ত প্রিলিমস পরীক্ষায়, এবং 2014 থেকে আজ পর্যন্ত মেন পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোনোবারে 15, কোনোবারে 26, কোনোবারে 10, কোনোবারে 22 এই ধরনের কিন্তু প্রশ্ন এসেছে। সুতরাং এই চ্যাপ্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ফিজিওগ্রাফি চ্যাপ্টারটা। এবং যেটা সেকেন্ড চ্যাপ্টার সেখান থেকেও কিন্তু প্রশ্ন একটা দুটো মেনের ক্ষেত্রে আসে এবং প্রিলিমসে 3-4 বছর পরপর একটা দুটো প্রশ্ন আসে। তো আমি যখন অ্যানালাইসিস করছিলাম তো দেখছিলাম সেখানে গ্লাসিয়ার থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছে, অর্থাৎ 1999 থেকে কিন্তু প্রশ্ন দিয়েছিল যে লার্জেস্ট গ্লাসিয়ার কোনটি, আবার ব্যারেন আইল্যান্ড সেটার লোকেশান কোথায় সেটা থেকে প্রশ্ন দিয়েছিল, 2001 দিয়েছিল যে ডেকান প্লেটু তার নর্দার্ন লিমিট কোনটা, অর্থাৎ যে ডেকান প্লেটু আছে তার একেবারে উত্তর সীমানা কোনটা, সেখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। 2003 5টি প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, যেমন লাক্ষাদ্বীপ কী ধরনের আইল্যান্ড সেটা জিজ্ঞাসা করা হয়েছিল, আরাবল্লি রেঞ্জ কোন দুটো রেঞ্জের মাঝখানে আছে বা কার কার মাঝখানে আছে সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল, টোটাল লেন্থ অর্থাৎ ভারতবর্ষের যে কোস্ট লাইন তার টোটাল লেন্থ কত সেটা জিজ্ঞাসা করেছে 2003, মরুস্থলী এই নামটা কোন ফিজিওগ্রাফিক ডিভিশন বা কোন ফিজিওগ্রাফিক ডিভিশনের আর একটা নাম বা সেই কোন ফিজিওগ্রাফিক ডিভিশনের একটা ক্যারেক্টার সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল, এবং পেনিনসুলার ইন্ডিয়ার হায়েস্ট পিক জিজ্ঞাসা করা হয়েছিল। অর্থাৎ এইখান থেকে আমরা বুঝতে পারছি যে গ্লাসিয়ার থেকে প্রশ্ন আসছে, ভারতবর্ষের যে সমস্ত পার্বত্য অঞ্চল তার বিভিন্ন পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ থেকে প্রশ্ন কিন্তু আসছে, এবং প্রত্যেকটা ফিজিওগ্রাফিক ডিভিশনের যে ক্যারেক্টারিস্টিক সেখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করছে। আবার 2005 প্রশ্ন যদি আমি কিছু বলি সেটা কি না, বালতোর গ্লাসিয়ার তার লোকেশান অর্থাৎ সেটা কোন রেঞ্জে অবস্থিত সেটা কিন্তু জিজ্ঞাসা করেছিল, এবং শিওয়ালিক সেটি অরুণাচল প্রদেশে তার নাম কি সেটা জিজ্ঞাসা করা হয়েছিল, এবং আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু 2005 জিজ্ঞাসা করেছিল সেটা হলো বায়াফো হিসপার এবং ফেডচেনকো এই যে 3 নাম বললাম এটা কিসের নাম সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল, উত্তর হবে গ্লাসিয়ার, ঠিক আছে। এবং পাটকই বুম যেটা আমরা জানি যে নর্থ ইস্টের একটা পর্বত সেটি কার কার মধ্যে বাউন্ডারি ডিমার্কেশন করছে সেটা জিজ্ঞাসা করা হয়েছিল, অর্থাৎ এটা অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে একটা বাউন্ডারি কিন্তু এই পাটকই বুম পর্বত সেটা এখানে জিজ্ঞাসা করেছিল। এবং আরেকটা প্রশ্ন যেটা আমি বলছিলাম সেকেন্ড চ্যাপ্টার থেকে মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞাসা করে, অর্থাৎ বিভিন্ন যে জিওলজিক্যাল স্ট্রাকচার ইন্ডিয়ার কোন যে জিওলজিক্যাল তোমার স্কেল বা টাইম পিরিয়ড সেই কোন টাইম পিরিয়ডে ভারতবর্ষের কোন কোন ফিজিওগ্রাফিক ডিভিশন তৈরি হয়েছে সেটা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারের বিষয়বস্তু, এবং সেখান থেকেই কিন্তু 2005 প্রশ্ন এসেছে সেটা কি না, ডেকান লাভা যে অঞ্চল আছে সেটা কোন যুগে তৈরি হয়েছিল, উত্তর কী হবে ক্রিটেসিয়াস পিরিয়ডে তৈরি হয়েছিল। তো এই ধরনের প্রশ্ন কিন্তু
জিজ্ঞাসা করেছে 2005-এ, এবং আরও একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছে 2005-এ, সেটা হলো আদম ব্রিজ কার কার মধ্যে লিঙ্কিং হিসেবে কাজ করছে। অবভিয়াসলি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটা লিঙ্কিং হিসেবে কাজ করছে। এবং আরও যদি আমি প্রশ্ন বলি তোমাদেরকে, যে ফিলিমসে কী কী প্রশ্ন এসেছিলো বা মেনে কী কী প্রশ্ন এসেছিলো, যে কাথিয়াওয়াড় পেনিনসুলা আছে যে এই ফিজিওগ্রাফিক যে ডিভিশন বা ইউনিট, এটা কার ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, যেমন এটা হলো কচ বা কচ্ছ পেনিনসুলারের একটা অংশ, তো সেটাই কিন্তু এখানে জানতে চেয়েছে। আবার জানতে চেয়েছে যে লাক্ষাদ্বীপ সেটা কিসের দ্বারা তৈরি হয়েছে, কোরাল দিয়ে তৈরি হয়েছে তোমরা সবাই জানো, এবং বারাণসীর লোকেশনটা জানতে চেয়েছে, সেটা আপার গঙ্গায় না লোয়ার গঙ্গা না কোন অঞ্চলে সেটা অবস্থিত, সেটা জানতে চেয়েছিলো। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি প্রত্যেকটা ফিজিওগ্রাফিক ডিভিশন কিন্তু আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, এখানে কিন্তু বাদ দেওয়ার কিছু নেই, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আমি তোমাদেরকে বলছি, তুমি যদি WBCS মেন পরীক্ষা দাও তাহলে বুঝতে পারবে, এই চ্যাপ্টারে যদি তুমি সিঙ্গেলভাবে পড়ো এবং সঠিকভাবে কমপ্লিট করে যাও, জিওগ্রাফি থেকে যে 15-25টার মধ্যে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে যে আশা করবে, ম্যাক্সিমাম কিন্তু তুমি উত্তর করে আসতে পারবে। এইমাত্র আমি ইন্ডিয়ান জিওগ্রাফির সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিটেলস অ্যানালাইসিস করে নিয়েছি, এবং সেখান থেকে একটা আইডিয়া পেয়েছি যে এই দুটো চ্যাপ্টার থেকে WBCS প্রিলিমসে এবং মেনে কী ধরনের প্রশ্ন আসে। এই আইডিয়াটা নেবার পরে কিন্তু আমি এখন মেন যে চ্যাপ্টার সেখানে যাব, এবং আমি অবশ্যই আমি বলেছি যে আমি আমার এই নোটসটা আমি ফলো করছি, যে নোটস আমি বানিয়েছিলাম মোটামুটি 5-7টা বই থেকে মিলিয়ে, ঠিক আছে, দেখে দেখে, তো সেই নোটস কিন্তু ফলো করে আমি একটা ফার্স্ট টাইম রিডিং দেব, ঠিক আছে। রিডিং দেওয়ার পরে আমি আমাদের যে MES এডুকেশন ল্যাবের অ্যাপস, তার মধ্যে যে WBCS ফুল প্যাকেজ কোর্স আছে, সেই কোর্সের কন্টেন্ট সেকশনের মধ্যে 27টা ফোল্ডারে যে কন্টেন্ট দেওয়া আছে, তো তার মধ্যে আমি ইন্ডিয়ান জিওগ্রাফির কন্টেন্ট অর্থাৎ চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 মক টেস্ট দুটো কিন্তু আমি প্র্যাকটিস করে নেব। ওকে, তো চলো এখন আমরা একবার ডিটেলসে পড়ে নিই, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে যে বিষয়গুলো দেখেছি সেটা একবার ডিটেলসে আমি আমার এই স্টাডি নোটস থেকে পড়ব। যখন আমি সেকেন্ড চ্যাপ্টারটি ওপেন করলাম তখন দেখলাম যে সেখানে খুব সামান্য ইনফরমেশান আছে, অর্থাৎ যে ভারতবর্ষের বিভিন্ন রক সিস্টেম বিভিন্ন সময়ে যে গড়ে উঠেছিল সেই সম্পর্কে একটা আইডিয়া আমি নিয়েছি, যেমন কুটাপ্পা সিস্টেম বা বিন্দু সিস্টেম বা ডেকান ট্র্যাপ যে কোন যুগে তৈরি হয়েছিল, ক্রিটিসিয়াস পিরিয়ডে তৈরি হয়েছিল, এবং কুটাপ্পা সিস্টেম অন্ধ্রপ্রদেশের সঙ্গে একটা কানেকশান আছে, এবং বিন্ধ্য পর্বত যে তোমার যে পান্না ডিস্ট্রিক্ট মধ্যপ্রদেশ তার সঙ্গে একটা কানেকশান আছে, এই ধরনের ইনফরমেশানগুলো কিন্তু আমি এখানে দেখে নিয়েছিলাম। এবং তার সাথে সাথে যে আরও রক সিস্টেম ছিল, আর্চিয়ান রক সিস্টেম, পুরান রক সিস্টেম, দ্রাবিড়িয়ান রক সিস্টেম, গন্ডোয়ানা সিস্টেম, আরিয়ান রক সিস্টেম, এইগুলো সম্পর্কে কিন্তু একটা ইনফরমেশান আমি দেখে নিয়েছি, এবং ডেকান ট্র্যাপ সম্পর্কে একটা ইনফরমেশান দেখে নিয়েছি, কারণ ডেকান ট্র্যাপ থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমি লক্ষ্য করেছিলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে, অর্থাৎ এটা কোন সময় তৈরি হয়েছিল সেটা তো একটা পয়েন্ট, যেটা ক্রিটিসিয়াস পিরিয়ডে তৈরি হয়েছিল, এবং তাছাড়া আরও কিন্তু এখান থেকে ইনফরমেশান আসে যে এই ডেকান ট্র্যাপের যে 3টে ডিভিশন আছে, একটা আপার ট্র্যাপ বলে, একটা মিডিল ট্র্যাপ, একটা লোয়ার ট্র্যাপ, তো সেই 3টে ট্র্যাপ সেটা কোথায় অবস্থিত, কারণ আরেকটা প্রশ্ন তুমি কিন্তু দেখতে পাবে যে ডেকান ট্র্যাপের নর্থার্ন মানে উত্তর দিকের বিস্তার বা দক্ষিণ দিকের বিস্তার, এই ধরনের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে, তো যেটা আপার ট্র্যাপ সেটা কিন্তু মহারাষ্ট্র বা সৌরাষ্ট্র সেই পর্যন্ত তার বিস্তার আছে, যেটা মিডিল ট্র্যাপ সেটা মোটামুটি সেন্ট্রাল ইন্ডিয়া এবং মালওয়া পর্যন্ত তার বিস্তার আছে। এই ইনফরমেশানগুলো আমি একবার কুইকলি দেখে নিয়েই কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে চলে এসেছিলাম, কারণ থার্ড চ্যাপ্টারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, যেখানে আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশন সম্পর্কে পড়তে হয়, অর্থাৎ এখানে আমাদের মেজর ফিজিওগ্রাফিক ডিভিশন যেগুলো আমরা যদি বলি, যেমন হিমালয় আছে উত্তরের পার্বত্য অঞ্চল বা হিমালয় আমরা যদি মেনলি ধরি, পেনিনসুলার প্লেটু আছে, আইল্যান্ড আছে, বা যে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন আছে, এবং কোস্টাল প্লেন, এই যে বিভিন্ন ধরনের যে ফিজিওগ্রাফিক ডিভিশন সেখান থেকে কিন্তু আমি ডিটেলসে পড়ে নিয়েছি, ঠিক আছে। এখানে আমি ডিটেলসে হয়তো সবটা বলতে পারবো না, আমি স্পেশাল ক্লাস নিয়ে সেগুলো আলোচনা করব, তবুও কী কী পড়েছি আমি মেন মেন পয়েন্টগুলো কিন্তু তোমাদেরকে একবার বলছি, ওকে, আমি হ্যাপাজেটলি একবার বলছি। দেখো,
ফিজিওগ্রাফিক ডিভিশনে যেটা পেনিনসুলার ইন্ডিয়া ছিল, তো পেনিনসুলার ইন্ডিয়া থেকে প্রথমেই যেটা পড়েছি যে এটা যে একেবারে লার্জেস্ট ফিজিওগ্রাফিক ডিভিশন, ঠিক আছে, এবং এর জেনারেল যে এলিভেশন মানে হাইট যেটা সেটা 600 থেকে 900 মিটার, এবং এর হাইয়েস্ট পিক বারবার বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করেছে সেটা হলো আনাইমালাই পর্বতের আনাইমুদি, যার উচ্চতা হলো 2695 মিটার, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে আরাবল্লিও কিন্তু এই পেনিনসুলার মধ্যে পড়ছে। আরাবল্লির একটু আগে আমরা দেখলাম কী ধরনের পর্বত, সেটাও জিজ্ঞাসা করা হয়েছিল, যেমন এটা ভঙ্গিল পর্বত বা রেলিক্ট মাউন্টেন তোমরা বলতে পারো, এবং এটার যে বিস্তার, ঠিক আছে, যে নর্থ ইস্ট টু সাউথ ইস্ট পর্যন্ত এর বিস্তার হয়েছে, এবং দিল্লি থেকে দিল্লির যেটা পালানপুর পর্যন্ত কিন্তু এর বিস্তার হয়েছে, ঠিক আছে। এবং এর আরেকটা নাম আছে কিন্তু, সেটা অনেকে জানো বা অনেকে জানো না, আমি বলে দিচ্ছি, এর আরেকটা নাম আছে জার্গা হিল, এবং এটা হলো একটা প্রাচীনতম ভঙ্গিল পর্বত, প্রাচীনতম ভঙ্গিল পর্বত এটা। এবং তার সাথে সাথে কিন্তু আমরা অন্যান্য ইনফরমেশনগুলোও এই আরাবল্লী পর্বত থেকে দেখে নিয়েছিলাম, এবং ছোটো নাগপুর পর্বতের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ সেটাও কিন্তু দেখেছি, এবং প্যাটল্যান্ড থেকেও কিন্তু প্রশ্ন মেনে WBCS মেনে আসে, আমি দেখেছি প্রশ্ন, তো সেটাও কিন্তু আমরা ছোটো নাগপুর মালভূমির প্যাটল্যান্ড কাকে বলে সেটাও কিন্তু আমি দেখে নিয়েছিলাম। প্যাটল্যান্ড কী সেটা তোমরা জানলে অবশ্যই কমেন্ট করবে, জানো কি না, আমি অবশ্য বলে দিচ্ছি যে এই ছোটো নাগপুর মালভূমি অঞ্চলে একটা জেনারেল এলিভেশন মানে একটা কিছু মাঝারি উচ্চতার ছোটো ছোটো পর্বত বা টিলা থাকে, সেইগুলোকেই বলা হয় কিন্তু প্যাটল্যান্ড। তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে প্যাটল্যান্ড কোন প্লেটুর সঙ্গে সম্পর্কযুক্ত, উত্তর হবে ছোটো নাগপুর প্লেটু, আর এর থেকে কঠিন কিছু প্রশ্ন সাধারণত জিজ্ঞাসা করে না। আমি ডিটেলসে ক্লাস যখন নেব তখন ডিটেলসে বলবো, এখন আমি কী কী পড়েছি বা তোমাদের কী কী পড়তে হবে একটা আউটলাইন তোমাকে আমি বলে দিচ্ছি। বিন্দু রেঞ্জ থেকেও তোমাকে কিন্তু WBCS মেনের জন্য পড়তে হবে, তার সাথে সাথে তোমাকে সাতপুরা রেঞ্জ থেকে পড়তে হবে, তার সর্বোচ্চ শৃঙ্গ, তার বিস্তার, সেইগুলো সম্পর্কে জানতে হবে, এবং অমরকণ্টক সম্পর্কে জানতে হবে, ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট কিন্তু মাস্ট, তোমাকে ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাটের প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু জানতে হবে, ঠিক আছে। যেমন কুদ্রেমুখ, পুষ্পগিরি, কালসুবাই, সালহের, মহা বালেশ্বর এবং হরিশ্চন্দ্র, এইগুলো প্রত্যেকটা। আবার ঠিক একইভাবে আমরা নীলগিরি পড়বো, যেখানে ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট মিলিত হয়েছে, এবং অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী, তার উত্তর হবে দোদাবেতা, 2637 মিটারের উচ্চতা। এবং সাউথ অফ নীলগিরি, নীলগিরির একেবারে দক্ষিণে কী আছে, পালঘাট আছে, যে পালঘাটটাকে প্রশ্ন আমি ফিলিমসে কোশ্চেন অ্যানালাইসিস করতে করতে তোমাকে বলেছিলাম যে পালঘাটটাকে প্রশ্ন আসে। এবং হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট বারবার কিন্তু প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করবে, সেটা হলো আনাইমুদি, অর্থাৎ আনাইমালাই পর্বতে অবস্থিত আনাইমুদি, এবং বিভিন্ন যে ঘাটগুলো কাকে কাকে কানেক্ট করছে সেগুলো কিন্তু পড়তে হবে, যেমন ভোরঘাট বোম্বে এবং পুনেকে কানেক্ট করবে, পালঘাট সেটা কিন্তু কোয়েম্বাটুর তামিলনাড়ুতে অবস্থিত এবং আরেকদিকে কেরালার কোচি বা কোজিকোড তাকে কানেক্টেড মানে কানেকশান করবে, এবং এখানে কিন্তু পালাক্কাড় বলে একটা গ্যাপ, এই পালঘাট বা পালাক্কাড় গ্যাপ এর যদি দৈর্ঘ্য বলো সেটাও কিন্তু 25 কিলোমিটার, সেটাও জানতে হবে। এবং এখান থেকে কিন্তু একটা রিভার গেছে এই পালঘাটের মধ্য দিয়ে, সেটার নাম কিন্তু আমি এটা এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি, গায়ত্রী রিভার কিন্তু গেছে, ঠিক আছে। এবং থলঘাট যেটা নাসিক এবং মুম্বাইয়ের মধ্যে কানেকশান করেছে, এবং তোমরা বলতে পারো দ্য ন্যাশনাল হাইওয়ে 3 অ্যান্ড ভোপাল ইন্দোর রেলওয়ে লাইন কিন্তু এর মধ্যে দিয়ে গেছে। ওয়েস্টার্ন ঘাট সম্পর্কে এগুলো পড়লেই হবে, বা আরও তোমরা বই থেকে পড়বে, বা আমাদের ক্লাস যেটা অ্যাপসের মধ্যে আছে, যারা অ্যাপসের স্টুডেন্ট ডিটেলসে কিন্তু ক্লাস দেওয়া আছে, সেগুলো কিন্তু দেখে নিতে পারো। ইস্টার্ন ঘাট সম্পর্কেও তোমাদেরকে পড়তে হবে, যে এটা হলো ব্লক হিল বা এর অ্যাভারেজ কত, উচ্চতা কত, সেটা কিন্তু তোমাকে দেখতে হবে, ওকে। এবং তারপরে হিমালয় পর্বত সম্পর্কে কিন্তু তোমাকে প্রচুর ইনফরমেশান জানতে হবে। হিমালয় পর্বত সেই আমরা যদি উৎস বলি, তার সীমানা বলি, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, যে উত্তর পশ্চিমে পামিরগ্রন্থি থেকে এটা উৎপত্তি হয়েছে, এর উত্তরে আছে তিব্বতের মালভূমি, দক্ষিণে আছে ভারতের সমভূমি, পূর্বে আছে তোমার নামচাওয়ারোয়া, এবং পশ্চিমে আছে নাঙ্গা পর্বত, এই ইনফরমেশানগুলো জানতে হবে। এবং উচ্চতা অনুসারে এবং হরাইজন্টাল ডিভিশন আমরা করব, যেমন ট্রান্স হিমালয়, গ্রেটার হিমালয়, লেজার হিমালয়, আউটার হিমালয়, এই 4টি হিমালয়ের মধ্যে একটা কম্পেয়ার করব, যে কোন হিমালয়ের বিস্তার কতটা হাইট, কোন হিমালয়ের আর কী কী নাম আছে, এবং কোন হিমালয়ের মধ্যে কী কী পর্বতশ্রেণী আছে, ডিটেলস তোমাকে কিন্তু একবার পড়ে নিতে হবে,
ওকে। এবং এছাড়াও কিন্তু তোমাকে লংগিটিউডিনাল ডিভিশনটাও তুমি পড়তে পারো হিমালয়ের মধ্যে, যেমন তোমার কাশ্মীরি, কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয়, কুমায়ুন হিমালয়, সিকিম হিমালয়, অরুণাচল হিমালয় এবং পূর্বাচল হিমালয়, এই সম্পর্কেও ডিটেলসে তোমাকে জানতে হবে। প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক, কোথায় কী পর্বতশ্রেণী আছে সেইগুলো, এগুলো জানলেই তোমাকে কিন্তু হয়ে যাবে। এবং তোমাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা পূর্বাচল হিমালয়ের পর্বত মানে পর্বত শ্রেণী বা পর্বত শৃঙ্গগুলো তোমাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে, কারণ এখানকার যে পর্বত শ্রেণীগুলো আছে যথেষ্ট কিন্তু ইম্পর্টেন্ট, যেটা ইস্টার্ন হিমালয় বলতে পারো বা পূর্বাচল হিমালয় বলতে পারো, ঠিক আছে। সেখানে কী কী আছে না, অরুণাচল প্রদেশে মিশমি আছে, পাটকোই আছে, মিশমির সর্বোচ্চ শৃঙ্গ তোমাকে জিজ্ঞাসা করবে, উত্তর হবে দাফাবুম এবং এটি উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং পাটকোই বুম থেকে কী প্রশ্ন এসছে তো আগেই তো বললাম, এটা অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে বাউন্ডারি মানে মাঝখানে আছে। নাগাল্যান্ডের মধ্যে দুটো পর্বত আছে, একটা হলো নাগা পর্বত আর একটা হলো কোহিমা পর্বত। নাগা হিলের সর্বোচ্চ শৃঙ্গ হলো সারামতি, খুবই ইম্পর্টেন্ট, 3826 মিটার। এবং কোহিমা যেটা বলছি তার সর্বোচ্চ শৃঙ্গ হলো জাভো। ওকে, মিজোরামের যেটা আমি বললাম যে মিজোরাম পাহাড়, সেটাকে আমরা ব্লু মাউন্টেনও বলবো, তার সর্বোচ্চ শৃঙ্গ নও জোয়ার জো 2140 মিটার, সেটা আমি পড়ে নিয়েছি। মেঘালয়ের মধ্যে যে পর্বতশ্রেণীগুলো সেগুলোও পড়ে নিয়েছি, সেগুলো কী কী আছে, গাড়ু খাসি জয়ন্তী এবং মিকির, এগুলো কিন্তু আমি পরপর বলছি, মানে সিকোয়েন্সটা মনে রাখবে, মেনের প্রশ্ন কিন্তু তোমাকে সিকোয়েন্স অনুসারে দেবে, গাড়ু খাসি জয়ন্তীয়া বা এবং তোমার মিকির। এবং প্রত্যেকের সর্বোচ্চ শৃঙ্গ আছে, যেমন গাড়ুর হলো নকরেক, খাসির হলো শিলং, এবং যেটা মিকির বললাম তার হলো জাম্বুজকো, ঠিক আছে। এবং যেটা শিল আমি বললাম খাসি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ শিলং 1981 মিটার, এটা হলো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। এগুলো আমি বলছি যখন হয়তো একটু তোমাদের গুলিয়ে যাচ্ছে, যখন আমি ক্লাসে ডিটেলসে বলবো তখন কিন্তু তুমি তখন তোমার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। মাউন্টেন পাস সম্পর্কে ডিটেলস প্রশ্ন তোমাকে কিন্তু জিজ্ঞাসা করবে WBCS এর মেনের ক্ষেত্রে, বিশেষ করে যে জজিলা, থাংলা, শিপকিলা, রোটাং পাস, নাথুলা, নীতি, জিলাপলা, খারদুংলা, ছাংলা, তারপরে এই যে বারালাচা পাস, বানিহাল পাস, এই পাসগুলো কাকে কাকে কানেক্ট করছে। এর সাথে সাথে তোমার গ্রেট ইন্ডিয়ান প্লেন তোমাকে দেখতে হবে, যে রাজস্থান প্লেন সেটা কী ধরনের তার ক্যারেক্টারিস্টিক আছে, বা এখানে যে ভাঙড়, খেদার, ভাবর, তরাই যে অঞ্চলগুলো আছে, প্রত্যেক বছরেই প্রশ্ন আসে কোনটা ওল্ড অ্যালুভিয়াল সয়েল দ্বারা তৈরি, অর্থাৎ প্রাচীন পলিমিত্রিকা, কোনটা নব পলিমিত্রিকা দিয়ে তৈরি, এই যে ভাঙড় এবং খেদার, এর মধ্যে কিন্তু প্রশ্ন প্রতি বছরেই তোমরা পরীক্ষায় পাবে। ওকে, এবং আরও যে সমস্ত জিনিসগুলো এখানে আছে সেগুলো আমি এক এক করে ডিটেলসে পরে বলে দেবো, কী কী বিষয়গুলো আছে সেটা কিন্তু তোমাকে এখান থেকে দেখে নিতে হবে। এবং প্রত্যেকটা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু তোমাকে পড়তে হবে, এবং ভারতের যে হিমবাহগুলো আছে সেটা কোন পর্বতশ্রেণীর মধ্যে কী কী হিমবাহ সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে, যেমন কারাকোরা পর্বতশ্রেণীর মধ্যে সিয়াচেন আছে, বাটুরা আছে, গডেন ওয়েস্টিন আছে, ঠিক আছে, পীরপঞ্জলের মধ্যে তোমার সোনাপানি আছে, চুংপাড় আছে, হুমায়ুন গাডওয়াল অঞ্চলের মধ্যে তোমার গঙ্গোত্রী আছে, তাছাড়াও আছে তোমার শতপঞ্জ, পিন্ডার, মিলাম, যমুনাত্রী, মধ্য নেপাল অঞ্চলের মধ্যে তোমার চুংলি আছে, দার্জিলিং সিকিম অঞ্চলে তোমার জেমু হিমবাহ আছে, এই ধরনের হিমবাহ কিন্তু তোমাকে পড়তে হবে। এবং হিমালয় পর্বত সম্পর্কে আরেকটু যদি তুমি মেন লেভেলের প্রশ্ন জিজ্ঞাসা করো, তাহলে সেখানে কিন্তু তোমাকে প্লেট টেকটোনিক অরিজিন অফ হিমালয় সেটা পড়তে হবে, এবং তার সাথে সাথে তোমার জিও সিন ক্লিনিয়াল অরিজিনও তোমাকে কিন্তু পড়তে হবে, অর্থাৎ হিমালয় পর্বতের উৎপত্তির দুটো যে মতবাদ আছে সেই দুটো মতবাদই তো কিন্তু তোমাকে পড়তে হবে, এবং তার যে আপলিফমেন্ট হয়েছিল প্রথম আপলিফমেন্ট, আমি একটু কিন্তু হায়ার স্টাডির ক্ষেত্রে বলছি, বেসিক স্টাডির ক্ষেত্রে প্রিলিমসে লাগবে না, মেনে লাগবে, যে ফার্স্ট আপলিফ যেটা হয়েছিল, উত্থান হয়েছিল সেটা কখন হয়েছিল, বা সেকেন্ড যে উত্থান হয়েছিল সেটা কখন হয়েছিল, থার্ড উত্থান যেটা হয়েছিল সেটা কত বছর আগে হয়েছিল বা কোন যুগে হয়েছিল সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। আর এর মধ্যে হিমালয়ের মধ্যে যে ভাগগুলো আছে অর্থাৎ ট্রান্স হিমালয় সেটা কী কী নিয়ে, পর্বতশ্রেণী নিয়ে গঠিত, যেমন কারাকোরাম, লাদাখ এবং জাসকান নিয়ে গঠিত, এবং এর মধ্যে যে পর্বতশ্রেণীগুলো আছে সেইগুলো তোমাকে পড়তে হবে। ট্রান্স হিমালয়ের মধ্যে কিন্তু যে দুটো তিনটে আমি টার্ম বলবো, সেটা অনেকে শুনেছো বা শোনোনি, সেই তিনটে টার্মের ফিচার্সগুলো তোমাকে কিন্তু দেখতে হবে, MCT, MBT এবং HFF। এই যে তিনটে টার্ম বললাম এটা কার কার মাঝখানে আছে সেটা কিন্তু মেন লেভেলের প্রশ্ন আমি তোমাকে বলছি, এগুলো দেখতে হবে,
ঠিক আছে, প্রিলিমসে এটা দরকার নেই। তাছাড়া লেজার হিমালয় এবং লেজার হিমালয়ের ইম্পর্টেন্ট যে ভ্যালিগুলো আছে, কাংড়া ভ্যালি, কুলু ভ্যালি, সেটা তোমাকে একটু জানতে হবে। এবং যেটা বলছিলাম মেন লেভেলের প্রশ্ন, সেটা হলো সিনট্যাক্সিয়াল বেন্ড অফ হিমালয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ হিমালয় পর্বত উত্তর দক্ষিণে বিস্তার হয়ে দেখবে দুদিকে হঠাৎ করে একটা বেন্ড নিয়েছে, একটা তোমার বেন্ড নিয়েছে কোথায় না, নাগা পর্বতের দিকে, আর একটা বেন্ড নিয়েছে তোমার সেই নামচাওরোয়া পর্বতের ওখানে। এই যে দুটো বেন্ড নিয়েছে, এই যে বেন্ডটাকেই বলছে তোমার সিনট্যাক্সিয়াল বেন্ড। এটা কিন্তু তুমি WBCS-এর মেনের প্রশ্নপত্র যদি ঘাঁটো তাহলে কিন্তু তুমি লক্ষ্য করতে পারবে। তো এই বিষয়গুলো কিন্তু সমস্তটাই আমি পড়ে নিয়েছি। তো এই মাত্র যে টোটাল WBCS-এর জিওগ্রাফির মধ্যে, ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে চ্যাপ্টার থ্রির যে ডিটেল সিলেবাস আমি কিন্তু সংক্ষেপে বলে দিলাম। এটা পড়তে কিন্তু যথেষ্টই টাইম লাগবে, যদি তুমি ফার্স্ট টাইম রিডিং করো তোমাকে তো মিনিমাম দুদিন তিন দিন টাইম দিতেই হবে। আমার এটা পড়া ছিল বলে আমি কুইকলি একবার রিভিশন হিসেবে পড়ে নিলাম। তো এটা কিন্তু তোমাকে ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। এবং এই জন্য কিন্তু ব্লগটা একটু বড় হয়ে গেল। তো যাই হোক, তোমাদের উপকারে আসলেই বড় ছোট সেটা কোনো ম্যাটার নয়। তো তোমরা কিন্তু এটা ডিটেলসে পড়বে, যে যে পয়েন্টগুলো বলছি সেইগুলো কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে। এবং তোমাদের যদি এর উপরে স্পেশাল ক্লাসের প্রয়োজন হয় সেটা কিন্তু কমেন্টস করে জানাবে। এবং মক টেস্টের বিষয় বলে রাখি, ব্লগসটা অনেকটা বড় হয়ে গেছে, তো মক টেস্টের প্রশ্নগুলো আমি কিন্তু এখানে ইনক্লুড করছি না, নেক্সট কোনো ভিডিওতে ইনক্লুড করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো এবং সকলে সুস্থ থাকো এবং নিজের প্রিপারেশনটাকে বেটার করো।